ওই দুটো ডাকছে ওখান থেকে, এটা খুব কাছে থেকেই ডাকছে, একদম কাছে। এই এই দুটো গেল, দুটো বিশাল বড় বড় শেয়াল এখানে। গুড মর্নিং ফ্রম শাউলিয়া ফরেস্ট। আজকে 25শে ডিসেম্বর 2023, এখন বাজে সকাল 10টা। সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমাদের ট্যুরও বেশ ভালো চলছে, এখন আমরা রয়েছি অরণ্যের রিসর্টে। গত পর্বে আপনাদের তো অরণ্যের রিসর্টের সম্বন্ধে সব কিছু জানিয়েছি, আজকে এখানে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে রয়েছে দুটো গাড়ি, যে দুটো গাড়ি নিয়ে এখন 85 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে যাব মুকুটমণিপুর। আর আমার পেছনে দেখা যাচ্ছে শাউলিয়া ফরেস্ট। আর আপনারা যদি আমাদের শাউলিয়া ফরেস্টের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অনুরোধ করছি এই ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিংক দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে গাড়ি না থাকে, তাহলে এই অরণ্যের রিসর্টে কিভাবে আসবেন বলে দিচ্ছি। আপনাদের ট্রেনে আসতে হবে বাঁকুড়া, কলকাতা থেকে বাঁকুড়া যে ট্রেনগুলো আসে তার ইনফরমেশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই ট্রেনগুলোতে করে আপনারা বাঁকুড়া স্টেশনে নামতে পারবেন। বাঁকুড়া স্টেশন থেকে আপনারা বাস পেয়ে যাবেন বেলিয়াতোর আসার। বেলিয়াতোর এসে বেলিয়াতোর থেকে যে কোনো টোটো নিয়ে নিতে পারেন। টোটো নিয়ে আপনারা কিন্তু সরাসরি এই অরণ্যের রিসর্টে চলে আসতে পারেন, অথবা বাঁকুড়া স্টেশন থেকে একটি গাড়ি ভাড়া করে নিতে পারেন। গাড়ি ভাড়া করে কিন্তু এই অরণ্যের রিসর্টে আপনারা ডাইরেক্টলি পৌঁছে যেতে পারেন। আর এখনও কিন্তু এই শাউলিয়া ফরেস্ট সম্পর্কে লোকজন ওয়াকিবহল নয়, সবাই জানে না, তাই এত চিপ রেটে আমাদের কিন্তু এখনও ঘর আমরা পেয়ে গেছি। আমরা ছিলাম মাত্র 1000 টাকা করে পার রুম, পার নাইট। খাওয়া দাওয়া আলাদা, খাওয়া দাওয়া এখানে আলাকার্ট বেসিসে খাওয়া দাওয়া হচ্ছে, তো খাওয়া দাওয়ার মানও বেশ ভালো। রাতে আমরা খেয়েছি রুটি, খেয়েছি চিকেন, খেয়েছি ফ্রাইড রাইস, খেয়েছি, তো খাওয়া দাওয়ার মান কিন্তু বেশ ভালো, কোনো অসুবিধে হয়নি। এখন সকালে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা চলে যাব মুকুটমণিপুর। তো ব্লগটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। মুকুটমণিপুর ঘুরে আমরা কিন্তু আরও একটা জঙ্গলের মধ্যে আরও একটা দারুণ ক্যাম্পে গিয়ে পৌঁছবো আজকে। কি খাওয়া হচ্ছে? লুচি, চাউমিন। ও, চাউমিনটা কেমন করেছে? ভালো। আচ্ছা, মিষ্টি, পুরি, সবজি, আমার সুভাষের পুরি সবজি, আর বাচ্চারা এন্ড মায়েরা ম্যাক্সিমামই চাউমিন। শাউলিয়া জঙ্গল থেকে আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুরের দিকে। আমরা 40 কিলোমিটার চলে এসেছি, বাঁকুড়া সিটি ক্রস করার পর এই পুরুলিয়া রাঁচি রোড ধরে নিয়েছি। পুরুলিয়া রাঁচি রোডটা খুব সুন্দর, দুপাশে সুন্দর সিনিক বিউটি, আর সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছিল একটু আগে যখন একটু ওপরে ছিলাম, এখন আবার ওপর থেকে নিচের দিকে নেমে এসেছি বলে পাহাড়গুলো চোখে পড়ছে না, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। রাস্তাটা দেখুন একবার, অসাধারণ অসাধারণ রাস্তা। দুপাশে ধান ক্ষেত, যদিও ধান নেই, ধান কাটা হয়ে গেছে, এখন খোলা মাঠ, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। গাড়ি আমাদের 70 স্পিডে চলেছে প্রায়, আর 38 মিনিট বাকি মুকুটমণিপুর পৌঁছাতে, 24 কিলোমিটার রাস্তা বাকি আছে। অ্যারাউন্ড 2:30 আমরা মুকুটমণিপুর ঢুকে যাব, গুগল তাই বলছে। গোল, সামনে যে ক্যানোপিটা দেখা যাচ্ছে পুরো গোল হয়ে আছে, দুপাশ থেকে গাছের ডাল রাস্তার উপর এমনভাবে পড়েছে, ক্যানোপি হয়েছে, পুরো মনে হচ্ছে একটা কার্ভের নিচে দিয়ে যাচ্ছি আমরা, এত সুন্দর। ডান দিকে পাহাড়টা দেখা যাচ্ছে একটু, এই যে ডান দিকে, ডান দিকে ডিসেম্বরে আমরা মুকুটমণিপুর ড্যামে এসেছি, আর এই হচ্ছে পার্কিং এর অবস্থা। এই যে দেখাই, এই হচ্ছে মুকুটমণিপুরের কার পার্ক। এখানে শয়ে শয়ে গাড়ি, এই যে গাড়িগুলো নিয়ে যারা এসছেন তারা কিন্তু আজকে ডে আউটিং বা পিকনিকে এসছেন। শয়ে শয়ে গাড়ি এবং বাস,
ওদিকে বাস, বাসের পার্কিং, এদিকে কার পার্ক। কার পার্কিং এর বাইরে থেকে 10 টাকা করে মাথা পিছু টোটো ভাড়া করে আমরা চলেছি মুকুটমণিপুরের প্রধান আকর্ষণ মুকুটমণিপুর লেকের উদ্দেশ্যে। আর দেখুন, এত ভিড় হয়েছে রাস্তার পাশে যে জায়গাগুলো ছিল সেখানেও কার পার্কিং করতে হয়েছে। ভিড় থেকে দূরে যাওয়ার জন্য জঙ্গলে এসেছিলাম। আর কপাল দেখুন, এই 25শে ডিসেম্বর এসেছি মুকুটমণিপুর, আর এখানে লাখ লাখ লোকের সমাগম হয়েছে মুকুটমণিপুরের লেকের ধারে। মানে ভাবতে পারিনি আমরা যে এত ভিড়ের মুখে পড়ব। মানে এই ভিড়টা জাস্ট আমাদের একটু অস্বস্তিকরই মনে হচ্ছে, কারণ একদম একদম নিরিবিলি একটা জায়গায় ছিলাম, আবার নিরিবিলি একটা জায়গায় যাব। শহরের কোলাঘল থেকে দূরে আসতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে আবার সেই একই মানে জনসমুদ্র এবং কোলাহলের মধ্যে একদম ভালো লাগছে না। অসাধারণ সুন্দর জায়গা, কিন্তু এই জনসমুদ্র জায়গাটাকে আজকের দিনে অন্তত একদম ভালো লাগছে না। সব পিকনিক হচ্ছে এখানে। জায়গায় জায়গায় পিকনিক, পিকনিক স্পট। তো এই ছিল রেড চার্ট মোটর বোটিংয়ের। আমরা শুধু আজকে এই রাউন্ড বোটিংটা করব, মানে লেকের মাঝখান থেকে আমাদেরকে ঘুরিয়ে আনা হবে একটা মোটর বোটে করে। তার চার্জ হচ্ছে 50 টাকা পার হেড। মনে হয় বোটে আরও লোক থাকবে, দেখা যাক কীরকম কী হয়। আর বোটের কাছে গিয়ে দেখলাম যে এক একটা বোটে প্রায় 30 জনেরও বেশি মানুষ তোলা হচ্ছে। তাই মোটর বোটে না উঠে আমরা শুধু আমাদের জন্য একটি হাতে টানা নৌকা বুক করে নিলাম 400 টাকার বিনিময়ে। সবাই এত লোক চড়ছে, ধরবো এত ভয় কিসের? শুভাজিৎ আয়, চলে আয়, আজকে আমরা করব জয়। আমার মৃত্যুকে ভয় নেই, এই তরফানাতে ভয় আছে। চলো ওঠো, দেবলীনাকে দিয়ে শুরু। কংসাবতীর নদীতে ভাসতে ভাসতে কবিগুরুর নৌকা যাত্রার কথা মনে পড়ে গেল, যেখানে কবি বলেছেন, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। অসাধারণ একটা বোট রাইডে রয়েছি আমরা। তুমি এটা এটাই শুরু করো আর কিছু না। সিজনটা আমাদের 3 মাস এরকমই চলে। আচ্ছা, আর এরপর পরে কি করো? 3 মাস বাদ দিয়ে, 3 মাস বাদ দিয়ে এই নৌকা দিয়ে আবার মাছ ধরা শুরু করি। মাছ এখানেই ধরো? কত দূর যাও মাছ ধরতে? উত্তরে এইখান থেকে স্টার্ট করো। আচ্ছা, দারুন দারুন। এই স্বাদের ভাগ হবে না, হবে না। আর এই স্বাদ দিতে গেলে এখানে আসতে হবে, আর এই থাকতে হবে, থাকতে হবে এবং বোট রাইডটা করতে হবে, একদিন থাকতে হবে। যদিও আমরা এখানে থাকতে পারলাম না আজকে, মানে আমাদের এরকম কোনো প্রোগ্রাম ছিল না এখানে থাকার, তো কারণ মুকুটমণিপুরে থাকবো, ঘর পাইনি সত্যি কথা বলতে। প্রচুর চেষ্টা করেছি, এত ভিড় এখানে আজকে আজকে ঘর পাওয়া যায়নি, তাই আর একটু নিরিবিলিতে থাকবো, তাই জঙ্গলের মধ্যে ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা,
মুকুটমণিপুর যদি তোমরা আসো তাহলে অবশ্যই কিন্তু এই বোট রাইডটা তোমরা মিস করো না। আর হাতে টানা নৌকাতেই কিন্তু উঠবে, মোটর বোটে উঠলে কিন্তু এই অসাধারণ ফিলিংটা তোমরা মিস করে ফেলবে। বাঁকুড়ার জঙ্গলের মধ্যে দিয়ে জনমানবহীন এই রাস্তা দিয়ে যাওয়ার পথে নিজেদের মনোবল ধরে রাখতে নিজেরাই বেশ কিছু গান গেয়ে ফেলছিলাম। যাই হোক, এবারে আমাদের পরবর্তী গন্তব্য হলো বিষ্ণুপুর থেকে 10 কিলোমিটার আগে শিয়ালদের রাজ্যে গড়ে ওঠা একটি অ্যাডভেঞ্চার ক্যাম্প, যার নাম হলো হুক্কা হুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প। এই ক্যাম্পটিতে পৌঁছতেই ক্যাম্পটির এরিয়া এবং এত সুন্দর আলোকসজ্জা আমাদের প্রথমেই মন কাড়ল। সুন্দর সুবিস্তৃত এই অ্যাডভেঞ্চার ক্যাম্পটি গড়ে উঠেছে জামডোবা ফ্রুট গার্ডেনের মধ্যে, যেটি বিষ্ণুপুর থেকে 10 কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে 150 কিলোমিটার। নেচার এবং অ্যাডভেঞ্চার যারা ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি হলো পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। আর থাকার জন্য এখানে রয়েছে 3টি অ্যাডভেঞ্চার টেন্ট আর 3টে কটেজ। আর আজকের রাতটা আমরা কাটাতে চলেছি অসাধারণ এই টেন্টগুলিতে, তাহলে চলুন টেন্টের ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দেই। এরা জিনিসপত্র রাখার ট্রে, একটাই লাইট আছে আর এখানে আর কিছু নেই, মোটামুটি একটা জিনিসপত্র রাখার এরিয়া। আর তারপরে হচ্ছে এই শোয়ার জায়গা, সকালে আরেকবার দেখাবো ভালো করে, সকালে আবার ভালো করে দেখাবো। তো এই হলো টেন্টের অ্যারেঞ্জমেন্ট, অসাধারণ, এরকমই চাইছিলাম। আমি তো ওটাই বলছিলাম তেশক তখন যে বাইরে নাহলে খাবেটা কি করে, এই লাইট আর বাকি ঘুটঘুটে অন্ধকার। এখানে 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 ওইটা ওইখানে আর আপনার এই কাভেরটাই এটাকে নিয়ে যাও। এটা যদি সত্যিকারের পিকাচু হতো এটা একটা অন্য ধরনের সিগন্যাল, এই যে কনস্ট্যান্ট এটা তো অন্য ধরনের সিগন্যাল। দেখ ওই দুটো লাগছে ওখান থেকে, এটা খুব কাছে থেকেই ডাকছে, একদম কাছে। এই দুটো গেল, দুটো বিশাল বড় বড় শেয়াল এখানে, জাস্ট দুটো শেয়াল আমাদের চোখের সামনে দিয়ে পাস করলো, এই মানে 10 ফুট এই ডাকছে, একদম কাছে, জাস্ট এই জঙ্গলটার পেছনে। গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে, মারাত্মক ব্যাপার, দারুণ থ্রিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে এই হুক্কা হুয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প সংক্রান্ত সমস্ত তথ্য। আমাদের আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই রকমই ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। অশেষ ধন্যবাদ।